আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা বিটল বোকা সারা বাংলাদেশে কিভাবে পাঠাই সেটাই আজকে আপনাদেরকে বলবো তো আমরা বিটল বোকাগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের ভিতরের মাধ্যমে পাঠাই আর কি তো আমাদের আলাদা পার্সেল বক্স আছে আপনারা পিছনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সেই বক্সগুলো ভিতরে আমরা পাঠাই আর এই বক্সগুলা আমরা মেশিন দিয়ে সিদ্রি করে তারপর এগুলো আমরা কুরিয়ারে পাঠাই আর আমরা কিন্তু এস পরিবহনে সারা বাংলাদেশে পাঠাই কারণ এস পরিবহনে আমাদের মালগুলা ওনারা নেয় এমনকি আমাদের মালগুলা ওনারা সেফটি নেয় আমাদের জন্য আলাদাভাবে ওই বক্স আছে ওই বক্সে করে লোহার বক্স আছে বক্সে করে ওনারা নিয়ে যায় এমনকি কি এ পরিবহনে এসে পরিবহনে কিন্তু দ্রুত মালগুলো পৌঁছায় তার জন্য আমরা কিন্তু এসে পরি মালগুলা পাঠাই তো আপনারা অনেকেই এই বিটল পোকা নিতে চাচ্ছেন আসলে ভাবছেন যে টাকা কি আগে দিতে হবে কিনা না আপনারা কিন্তু কন্ডিশনে এই বিটল পোকা নিতে পারেন আগে শুধু কুরিয়ার চার্জটা পাঠিয়ে দিবেন আর বাকি টাকা আপনার মাল যাওয়ার পরে ওইখানে টাকা জমা দিয়ে আপনারা সেই মাল নিয়ে যাবেন তো অনেকেই কিন্তু এই টাকা আগে পাঠানো লাগবে বিদায় কিন্তু অনেকে মাল নিতে চায় না এটা চিন্তা করে যে টাকা আগে দেবো তারপর মাল কিনবো অনলাইন থেকে মাল কিনলে তো প্রতারিত হইতে হয় আসলে আমাদের কাছ থেকে যারা নিয়েছে আপনারা কমেন্ট দেখেন যারা নিয়েছে সবাই কিন্তু সুন্দরভাবে মালগুলো পেয়েছে তো দুই দু একজন যদি কোনো সমস্যা হয় কুরিয়ারে হয়েছে আমরা তাদেরকে আবার রিটার্ন মাল দিয়েছি এমনকি যদি এরকম সমস্যা হয় যে কুরিয়ারে মারা যায় তাহলে সেই মালগুলো আমরা দিয়ে থাকি তো আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটা আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু বিটল পোকা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আজকে এটাই বলার ছিল যে আমরা কিভাবে মাল ডেলিভারি দেই এমন কি কেমন বক্সের ভিতরে দেই আপনারা দেখেন এই যে বক্সগুলা আমরা এই বক্সের ভিতরে করে কিন্তু বিটল পোকাগুলো পাঠিয়ে থাকি বক্সগুলো দেখেন সুন্দরভাবে কিন্তু সিদ্ধি করেছি আমরা সিদ্রি করে তারপর আমরা এটার ভিতরে আমরা বসি এমনকি খাবার দিয়ে তারপর পাঠাই আপনারা দেখে থাকবেন যা এই মাল পাঠানোর পরে আপনারা যারা হাতে পেয়েছেন এই মালের ভিতরে কিন্তু আমরা খাবার দিয়ে দিই এমনকি বসি দিয়ে দিই আর এই মালগুলো যদি এক সপ্তাহ বা দশ দিনও থাকে কুরিয়ারে তাহলে কোনো সমস্যা হয় না তো আপনারা নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই বিটল পোকা পৌঁছে দেই তো যারা নতুন দেখতেছেন তারা অর্ডার করতে পারেন আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এমনকি ভিডিওর উপরেও দেওয়া আছে আপনারা চাইলে এই বিটল পোকার জন্য অর্ডার করতে পারেন আর হাঁস মুরগির জন্য এই বিটল পোকাটা আপনারা চাষ শুরু করতে পারেন অনেকেই চাষ করতেছে অনেকে বড় করে চাষ করতেছে হাঁস মুরগিকে মাছকে খাওয়ানোর জন্য তো আপনারাও এটা নিয়ে আরো গবেষণা করেন দেখেন যে এটা চাষ করলে কি আসলে হবে কিনা লাভ হবে আপনারা যারা চাষ করতেছে তাদের কাছে জানেন আসলে অনেকেই আছে যে অল্প করে নিয়েছে তারা কিন্তু কিছুদিন দেখেই ওগুলা বাদ করে দিছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা ফলাফলটা পাবেন না যারা বেশি করে নিছে এটার পিছনে মানে আসলে আগ্রহ থাকা প্রয়োজন আছে না কিন্তু কোনো জিনিস হয় না ঠিক আছে হুট করে নিয়ে গেলাম আহ কিন্তু সমস্যা হয়েছে আমি আর করলাম না বললাম যে ভালো না সেটা কিন্তু হবে না অনেকেই তো করতেছে অনেকেই করতেছে তাদেরকে যদি জিজ্ঞাসা করবেন যে আসলে কিরকম পড়াশোন হয় বা কি তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা কিন্তু তথ্যগুলো পেয়ে যাবেন তারপরেও নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আছে বিটল পোকা সম্পর্কে আপনারা যদি শিখতে চান বিটল পোকা চাষ চাষ সম্পর্কে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন আমার ভিডিও গুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম